আসলে হলো কি, আমার নেটে না মানে অনেক সমস্যা করছে। হ্যাঁ অনেক, আমার আজকে দুইটা লাইভ করার কথা ছিল, এমনি লেট করছি। আমি একটু আগে চেক করে নেই যে লাইভটা চলে না কিনা, বিকজ এত কথা বলার পর, এত কিছু বলার পর যখন দেখি যে মানে লাইভের কোনো অতিগতি নাই, তখন বিরক্ত লাগে। হ্যাঁ তো আমি আগে একটু দেখে নিই যে লাইভটা মানে প্লে হয় নাকি না। একটা মিনিট আমাকে একটু সময় দিন। আজকে একটা খুব ডিসকাউন্টের একটা সারপ্রাইজ লাইভ ছিল, বাট হচ্ছে গিয়ে মানে আমার নেটে এত সমস্যা করছে, এত সমস্যা করছে যে আমি জানি না আমি কন্টিনিউ করতে পারবো না কি না। ঠিক আছে, আই ডোন্ট নো ওয়েদার আই ক্যান কন্টিনিউ অর নট। সো হাই আপু, হ্যালো আপু, এখন ক্লিয়ার আছে নাকি না একটু দেখেন তো। হ্যালো, কেমন আছো? ভালো নাই, ভালো নাই, ভালো নাই। আজকে নেটে প্রচুর সমস্যা করছে, বাট আমি আগে একটু চেক করে নেই, তারপর তারপর গিয়ে সবকিছু প্রসিড করব। ঠিক আছে, ওকে, ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। রে গ্রিন সিগন্যাল দিয়েছেন, ওকে। আচ্ছা আচ্ছা, দেখি যদি ঠিকঠাক থাকে তাহলে দেখিয়ে দিব, বিকজ আজকে একটা খুবই সুন্দর আপুদের জন্য ডিসকাউন্টের একটা লাইভ ছিল। ঠিক আছে, ডিসকাউন্টেড আইটেম একটা ড্রেস আমি এটা ভেবেছিলাম আজকে দেখিয়ে দিব, বাট যদি কিনা আমার নেট ঠিক থাকে তাহলেই দেখাবো, বিকজ এটা আমার কিনা যারা হচ্ছে যেসব আপুরা আমার থেকে অনেক পারচেজ করে, পুরো ফুল অন সেই সব আপুরা বলতে পারবে যে এটা একটা মানে টোটালি 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 গিফট প্রাইজে আজকে পাবেন। ঠিক আছে, যেটা কিনা মানে এই ক্যাটাগরির কটন ড্রেস এই প্রাইজে মানে মানে পুরাই অসম্ভব ব্যাপার। হ্যাঁ, সো যদি আমি বারবার রিপিট করছি, কারণ আমি আরো দুইবার লাইভে দাঁড়াই থেকে কথা বলছি, তারপর অটো লাইভ অফ হয়ে গেছে। হ্যাঁ মানে লাইভটা প্লেই নেয় নাই। হ্যাঁ, সো এই জন্য আমি আগে একটু দেখে নিচ্ছি যে চলে না কিনা, না চললে এত মানে আজকে এমনি 5টা বেজে গেছে, আমার কোন লাইভের সময় নাই। তুমি কি হলে, আমি ভার্সিটি স্টুডেন্ট, আমারে বলে তুমি কি স্কুলে পড়ো না কিনা, কিতাম মাতেই তা। আচ্ছা আপু, ব্ল্যাক ড্রেস দুইটা পেয়েছি, জাস্ট ওয়াও 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 ওয়াও। ঠিক আছে আপু, কাঁপছে ক্যামেরা, কে লিখলো, কই চলে গেল? হায় হায়, কমেন্ট চলে গেছে, একটু আবার কমেন্ট করেন কি লিখছেন, কি কাঁপছে না কি, বুঝলাম বুঝলাম না। আচ্ছা যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি আনিকা তাসনিম ফ্রম ফ্যাশনেবল ড্রেসেস। দুপুর 4টা বাজে লাইভে আসার কথা, এখন ঘড়িতে বাজে 5টা 5:10 কিছু একটা বাজে, আমার নেটে খুব সমস্যা করছে, আমি এই জন্য ফার্স্ট লাইভটা কন্টিনিউ করতে পারিনি। এখানে আমি পাঁচ মানে পাঁচবার বলতেছি, থুকু, দুইবার ট্রাই করার পর এখন গিয়ে যদি ঠিকঠাক থাকে আমি আপনাদেরকে আজকের এই গিফট প্রাইজের ড্রেসটা দেখিয়ে দিব। এই ড্রেসটা বিশেষ করে এখন দেখানোর কথা না, এই ড্রেসটা আপনাদের জন্য সামনের মাসের ড্রেস ছিল, একেবারে মাসের প্রথমে, বাট আমি আজকে এটার স্টক আমাদের পুরোপুরি আসেনি। হ্যাঁ, এখন আমি এটা খুবই সুন্দর একটা ড্রেস, এটা হচ্ছে অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে করা আমাদের একটা ডিজাইন, আমাদের ডিজাইন না, আমাদের ডিজাইন বললে ভুল হবে, এটা আমি পাকিস্তানি আজওয়া লন থেকে এই ডিজাইনটা আপুদের জন্য নিয়ে করিয়েছি, কালার কম্বিনেশন সব কিছু চেঞ্জ করিয়েছি। হ্যাঁ আমি আপুদেরকে দেখিয়ে দিব। সো যেহেতু আমার আমি 5টায় লাইভে আসি না, আই ডোন্ট নো আমার এখন এই ড্রেসটা দেখানো ঠিক হচ্ছে নাকি না, ঠিক হচ্ছে নাকি না, বাট এটা আজকে আপনারা ফুল অন একটা ধামাকা অফার প্রাইজে পাবেন। আর এটার সব থেকে সুন্দর জিনিস হচ্ছে, দেখাই, ও হো, আচ্ছা সরি, আমি একটু এটা এই জিনিসটা দেখিয়ে দিব, হ্যাঁ একটু পরে দেখাইতেছি, ওয়েট। এটার সব থেকে আরেকটা সুন্দর পোর্শন হচ্ছে এটার ব্যাক পোর্শনটা, দেখা যায় কি এইদিকে খুব সুন্দর অরেঞ্জের মতো কলকা কলকা করা, দেন পুরাটা লম্বা হয়ে কাজটা এসেছে নিচে নেমেছে, ব্যাক পোর্শনটা খুব সুন্দর। আর ওড়নার বিশেষ করে যারা মাথায় কাপড় দেন তারা দেখেন, এই যে দুপাট্টাটার দোনো সাইড অনেক 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 সুন্দর, ওকে, বাট স্টিকার দিয়ে না, আমার আজকে নেটে এমনি অনেক সমস্যা। হ্যাঁ বাট এটা আজকে আপনারা একদম একটা মানে এই প্রাইজে এই ক্যাটাগরির ড্রেস আমি কখনো দেই নাই, এতটুকু বলে দিলাম। হ্যাঁ প্রাইস বলবো, আমি আগে দেখিয়ে নেই, আমার সব ঠিকঠাক থাকলে দেখাচ্ছি, ওকে। সি, এই ছিল আপনাদের আপনাদের না, এই ড্রেসটা আমার পাকিস্তানি আজওয়া লনের ড্রেসের ডিজাইনটাকে আমি আপুদের জন্য এই ক্যাটাগরিজে মেক করেছি। আমি দেখেন পুরো কালার চেঞ্জ করে দিয়েছি, বিকজ আমার কাছে এই কালারটা কফি কালার আমার আমার অত বেশি পছন্দ না, আমাকে আপনারা কফি কালারে খুব কম দেখবেন। হ্যাঁ এটা কফির সাথে সবুজ কালার কম্বিনেশন ছিল, আমি আপুদের জন্য পুরো কালারটা করিয়েছি, দেখেন একেবারে একটা বেইজ কালার, বেইজ কালারের মধ্যে পার্পল কালার, হ্যাঁ যেটা কিনা আপুরা অফিসে ওয়েয়ার করতে পারবে। আর এটা এত কমফোর্টেবল, এটার ওড়না যারা নরম তুলতুলা ওড়না পরেন না তারা অর্ডার দিয়েন না, তারা আবার বলবেন ও মা ওড়না তো নরম কেন, শক্ত না কেন। হ্যাঁ
এটা কিন্তু পুরা বেস্ট হচ্ছে যারা স্টুডেন্ট আছেন তারা আর অফিসে যারা যান তাদের একটা ড্রেস। হ্যাঁ, আর মানে সো আমি আগে একটু এই ড্রেসটা দেখিয়ে দেই যেটাকে আমি আপুদের জন্য করে বানিয়েছি। দেখেন এটারও হচ্ছে, এটা ছিল আমার, এটা পাকিস্তানি আজওয়ালনের ড্রেসটা, এটা শিফন ওড়নার উপর ছিল, আমি ইচ্ছা করে, আর এটা শিফন ওড়নাতে ইচ্ছা করে আনিনি, কারণ এটা ফুল অন আমি একটা আপুদেরকে গিফট প্রাইজে দিব। থ্যাংক ইউ, আমার এটা লাইফ টাইম না, তাও যেই কয়টা আপু জয়েন করেছেন অনেক 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 ধন্যবাদ। ঠিক আছে, ড্রেস অর্ডার করেছিলাম বাট এখনো কনফার্মেশন পাইনি। কাইন্ডলি শামিমা সুমি আপু এখন আবার লেখেন যে আপু অর্ডার, প্লিজ আমার অর্ডারটা কনফার্ম করো। হ্যাঁ, এই কথাটা লিখে দেন আবার, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা থুকু, একটু মাঝখান দিয়ে এটা দেখিয়ে দিই। হ্যাঁ, আমি যে লাইভে, আমি আমি লাইভে যে এগুলো একটা পরে আসি না, আমার ব্লু কালার একটা, হ্যাঁ, সো ওইটা দেখে কোন একটা আপু খুব সুন্দর, এই যে দেখেন পিঙ্ক কালারের এটা আমার জন্য পাঠিয়েছে, আপুটার নাম আমি খুব সরি ভুলে গেছি, আমি একটা ব্লু কালার পরি না এরকম, আপু মনে হয় ওটা দেখে আমার জন্য সেন্ড করছে, বাট আমার হচ্ছে লাইভের শুরুতে পরে আসার কথা মনে ছিল না। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, খুব সুন্দর হয়েছে, আমার লাইভে কাজে লাগবে। ঠিক আছে, আমার লাইভ, শাড়ির লাইভে, অনেক কিছুর লাইভে কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ, খুবই সুন্দর এটা, আমারটার থেকেও এটা সুন্দর, আরও অনেক কি কি হাবি যাবি কাজ যেন করা। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আমার খুব পছন্দ হয়েছে। ওকে, আচ্ছা, সো এটা ছিল পাকিস্তানিটা। হ্যাঁ, এই দেখেন নিচে কলকা ডিজাইন করা ফুল ওড়নায় যে এরকম ছেটা ছেটা, আর এই যে এইগুলো আমি অ্যাড করছি, এইগুলো ডিজাইন আমি অ্যাড করছি। তো আচ্ছা, আর এখন আমি আমার ড্রেস দেখাতে চলে যাব। হ্যাঁ, ওকে, আর এই যে এটা ছিল, আমি অনেক কিছু এটা চেঞ্জ করছি, এটা ছিল পাকিস্তান, সরি পাকিস্তানি আজওয়াল অনেকটা, তো ড্রেসটা থেকে আমি অনেক কিছু চেঞ্জ করছি আপনাদেরকে আমি এখন শুরু করলাম। এই হলো আপনার প্যান্টের কাপড় যেটা কিনা কটন, আমি আর এই কালারের প্যান্ট বানাইনি কারণ আমার আপুদের কাছে এই কালারের প্যান্ট থাকার কথা। ঠিক আছে, এই কালারের প্যান্ট আপু ক্লিয়ার আসছে না, আমি আমার আজকে এই লাইফটা করাই উচিত হয় নাই, আমি দেখি তো ক্লিয়ার না, ক্লিয়ার থাকলে কি করবো আপু, আজকে আমার অনেক সমস্যা হচ্ছে নেটে, একটু জানান, আমি শুরু করলাম আর এই কমেন্ট পড়লাম। আমার একটা লাগবে, আমাকে একটু বলবেন ক্লিয়ার না কিনা, কে বললো ক্লিয়ার না, মাইর, তাকে মাইর। আচ্ছা, এটা হলো আপনাদের প্যান্টের কাপড়টা, ঠিক আছে, কটন প্যান্ট। ওকে, আচ্ছা, এই ওড়নাটাতে পরে আসতেছি, ড্রেসটা আগে দেখিয়ে দেই। ড্রেসটা খুব 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 সুন্দর, আর ড্রেসের সাথে ওড়নার কালার কম্বিনেশন তো মানে আরো 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 সুন্দর। হ্যাঁ, এবার আর ড্রেসটার সাইডটা দেখেন, একদম সফট কটনের উপরে, ঠিক আছে, একেবারে সফট, এর থেকে সফট কোনো কটন আর হয় না, মানে এটা এতটা 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 সফট কটনের উপরে। সো এই হলো আপনার ড্রেসের বডি পোর্শনটা, হ্যাঁ, যেটাতে পুরাটাতে জিগজ্যাগ 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 ডিজাইন করা, আর এটা হচ্ছে আপনার ড্রেসের গলাটা। হ্যাঁ, গলাটা আমারটাতে ফোকাস করেন, আদারওয়াইজ আপনারা বুঝতে পারবেন না, বিকজ এই যে দেখেন এখানে তো পার্পল কালারের ছাপটা পরা, এই দেখেন গলাটা যখন কাটবেন তখন আপনার সুন্দর এই গলার ডিজাইনটা বের হবে। ঠিক আছে, গলাটা যখন আপনি কাট করবেন তখন আপনার সুন্দর এই নেক ডিজাইনটা বের হবে, অ্যান্ড এই যে দেখেন ডিজাইনটা এখানে এইভাবে সুন্দর করে দেয়াই আছে। সো টেইলারকে অবশ্যই বলবেন যখন গলাটা কাটবে এখান থেকে যেন কাপড় না রাখে পার্পল কালার, তাহলে কিন্তু সুন্দর লাগে না। হ্যাঁ, ছোট করব কিভাবে, আমরা আপার পোর্শন কেটে গলা ছোট করব, বাট দ্যাট ডাজেন্ট মিন যে আমরা এখান থেকে পার্পল কাপড় রেখে ছোট করব, এটা করব না। হ্যাঁ, সো এই যে ফুললি একদম পুরাটা হচ্ছে কম্পিউটার এগুলো প্রিন্ট করা, আফটার দ্যাট ড্রেসের নিচের লোয়ার পোর্শনটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আপুদের ড্রেসের লোয়ার মোস্ট পোর্শনটা, যেটাতে খুব সুন্দর অরেঞ্জ কালার, ব্লু কালার, পার্পল কালারের কম্বিনেশন আছে। হ্যাঁ, যেটাতে খুব সুন্দর পার্পল ব্লু অরেঞ্জের কম্বিনেশন আছে, এবং এটা হচ্ছে স্লিভসের পোর্শনটা। ওকে, ড্রেস ম্যাটেরিয়াল কি আপু, কটন কটন কটন, একদম সফট কটন, অনেক ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আপু, ক্যাশ মেমো চাইছিলাম, সিন করে রিপ্লাই দিল না। আনন্দিতা আপু ওয়েট করেন, হ্যাঁ পাবেন ক্যাশ মেমো আপু, এত না অর্ডারের প্রেশার না, ও ক্যাশ মেমো এত পার্সেল, এগুলো খুঁজতে আপু অনেক সময় লাগে। হ্যাঁ, সমস্যা তো নাই নাই আপু, আমরা তো আছি, ক্যাশ মেমো যখন ওদের সময় হবে ওরা দিয়ে দিবে, ডোন্ট প্যানিক। হ্যাঁ, আচ্ছা, এবার এটার ব্যাক পোর্শনটা দেখেন, ব্যাক পোর্শনটা অসাধারণ 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 হচ্ছে এটার ব্যাক পোর্শনটা, যেটা আমি আপুদেরকে একটু আগেই দেখিয়ে দিয়েছি। এদিকে আমার লাইফ চলতেছে, তাই তো বলি কথা কিসে বলে। আচ্ছা, প্রাইস আপু এখনই বলে দিচ্ছি, ওড়নাটা দেখিয়ে, নাইস, থ্যাংক ইউ আপু, একটা দুপাট্টা যতটুকুন হয় 2.5 গজ ততটুকুনই আছে। ওকে, এবার এটার মিডল পোর্শনে হচ্ছে ছোট্ট ছোট্ট কলকার মতো করা, আর সাইডে হচ্ছে বড় ডিজাইনটা করা, হ্যাঁ, অরেঞ্জ কালার দিয়ে, এই যে
সাইডে হচ্ছে বড় ডিজাইনটা করা, আর আপনারা একটা কাজ করতে পারেন, একটা বুদ্ধি দেই, কেউ যদি চান যে আমি ড্রেসের এই সাইডেও এই কাপড়, এই কাপড়টা বসাবো, এখানে দেখেন এত কাপড় কিন্তু লাগে না, আমি বলে দেই এখানে কত, আমার টেপ কই গেল, দেখেন তো আবার টেপটা নাই, আচ্ছা এখানে এখানে হচ্ছে আমার 36, 30 30 60, 30 30 60, 60 প্লাস, হ্যাঁ এখানে 60 প্লাস, মানে প্রায় 70-এর মতো 70 ইঞ্চিস কাপড় আছে বডির জন্য, হ্যাঁ হ্যাঁ এখানে আমার 36 আসে, 36 দ্যাট ইজ 70 প্লাস, মানে 80-এর মতো, আমি তাও যেহেতু আমার এখানে ফিতাটা পাচ্ছি না, আমি রিস্ক না নিয়ে ভাই আপনাদেরকে 70-ই বলি, যেটা আমি বললাম আপনারা যদি চান এই পোর্শন থেকে একটু কাপড় কেটে যে আরেকটু যদি মানে ডিজাইন করতে চান এই দিকে একটা প্যানেল এইভাবে লাগিয়ে দিতে পারেন, আরো সুন্দর হবে, আমার মাথায় এই বুদ্ধিটা আসে নাই, আর না হলে আমি এই কাজটা করতাম, ঠিক আছে আমার মাথায় এটা আসেনি, আমি এই কাজটা করতাম। সো এটা হলো আপনাদের ব্যাক পোর্শন, লোয়ার পোর্শনও সেম, এবার ওন্নাটা দেখিয়ে দিই, ওন্নাটা হচ্ছে গিয়ে এই যে, ওকে দিস ইজ ইওর বিউটিফুল 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 দুপাট্টা, ওকে খুবই অসাধারণ দুপাট্টা, দুপাট্টাটা হচ্ছে একদম নরম, মানে এর থেকে সফট কোনো আর কটনের মানে ওন্না হয় না, যারা আমি বললাম তো যারা স্টুডেন্টরা আছেন হ্যাঁ তারা হচ্ছে এই ক্যাটাগরিজের জিনিস অনেক পছন্দ করেন, আর যারা অফিসে যান তারা, বিকজ তারা মানে যেভাবে মানে অনেক সফট, আমি হোপফুলি বুঝাতে পারতেছি কেমন, অনেক নরম ওড়না, হ্যাঁ খুবই সফট কটন যেগুলো সেইগুলা। সো ওড়নাটায় কি ডিজাইন করা, ওড়নাটার মেইন ডিজাইন হচ্ছে আপনার এই পোর্শনে, খুবই সুন্দর কলকা 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 ডিজাইন করে পুরা ওড়নার দোনোটা সাইডের প্যানেল করা, ওকে দ্যাটস ইট, এবং চারোদিকে হচ্ছে আপনার এরকম ব্লু কালার প্যানেল করা, আর এই তো এই অরেঞ্জ মেজেন্টা, এই ডিজাইনগুলো করে দেয়া আছে, ঠিক আছে। সো এই ছিল আপনাদের টোটাল ড্রেসটা, এবার হচ্ছে ড্রেসটা ডিসকাউন্ট, আমি বলেছি না আজকে একটা ডিসকাউন্ট লাইভ, ডিসকাউন্টে কততে পাবেন, ডিসকাউন্টে একটা অসাধারণ প্রাইসে পেয়ে যাবেন, ড্রেসের বডি ইটসেলফ আছে 70 ইঞ্চিস, আর লম্বা আছে 50, হ্যাঁ লম্বা 50 আছে, লম্বা 50 আছে। সো এই ড্রেসটা রেখে দেই, আমারটা দেখেন, আর এই হলো প্যান্টের কাপড়টা, সো দুইটা ওড়না হয়ে গেছে, ওয়েট আমি সিস্টেমটা বলে দেই, আর শর্টকাটে ড্রেসের ডিটেলস বলে দিচ্ছি, ড্রেসের ডিটেলস আর বলার মতো কিছু নাই, যারা নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন, বিকজ এটা ডিসকাউন্ট প্রাইস শুনলে সবাই 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 ঝাঁপায় পড়বেন, হ্যাঁ এমন একটা ডিসকাউন্ট প্রাইস আর এত স্মার্ট একটা ড্রেস এমন একটা প্রাইসে, সেই জন্য কীভাবে আপনার অর্ডারটা কনফার্ম হবে সেটা বলে দিই, শুধুমাত্র অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে রেখে দিবেন, আর কোনো কিছু করবেন না, জাস্ট অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, আর কোনো কিছু না, হ্যাঁ যে আপু আমি এটা নিবো, অ্যাড্রেস ফোন নাম্বার, ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 100 টাকা, যে আপুদের 100 টাকা ডেলিভারি চার্জের সমস্যা তারা অর্ডার দিয়েন না, ঠিক আছে, তাদেরকে আমি সবসময় বলি উত্তরা থাকেন যেখানেই থাকেন, যখন এটা তো আর চার্জটা আমরা নেই না, হ্যাঁ আমাদের কুরিয়ার কোম্পানি নেয়, সো এটা এটা আসলে বার্গেন করার মতো কিছু না, আর ঢাকার বাইরে এসে পরিবহনে নিতে হবে, সো শুধুমাত্র ব্রাঞ্চ নেই উল্লেখ করবেন, 150 টাকা চার্জ, আর যদি কিনা সুন্দরবনের মাধ্যমে নেন ফুল টাকা বিকাশ করে দিতে হবে, চার্জ হচ্ছে 100 টাকা, ওকে বাট পুরো টাকা অগ্রিম আগে বিকাশ করে দিতে হবে, সো দ্যাটস ইট, ফুল ড্রেস সুপার ডুপার সফট কটনে, মানে মানে তুলার মতো নরম কটন, আর খুবই সুন্দর থ্রি পিস ড্রেসটা, আর আপুদের জন্য একটা ডিসকাউন্ট প্রাইস আসবে হচ্ছে গিয়ে কত বলেন তো, এত সুন্দর একটা ড্রেস কত প্রাইস আসবে, 1050 টাকা, হ্যাঁ কি মানা যায়, 1200 না, 1350 না, 1150 না, জাস্ট 1150, ফুল অন একটা ডিসকাউন্ট প্রাইসে এই ড্রেসটা আপুদেরকে দিয়ে দেয়া হলো, এটার আরো কিছু পিসেস আসা বাকি, ওটা ভেবেছিলাম আসলে সামনের মাসে আপনাদেরকে দেখাবো, বাট আমি এজন্য এখন আমি শিওর না অতটুকুন পিসেস আর আসবে নাকি না, তার মানে বুঝতেই পারছেন যে ড্রেসটার ফুল লট আমাদের হাতে আসেনি, সো যেই টু কাপড়াই পাবেন আগে আগে অর্ডার দেন, কজ এত সুন্দর এত স্মার্ট ড্রেস না সবসময় এরকম এত কম রেঞ্জে পাওয়া যায় না, আর ম্যাটেরিয়াল সম্পর্কে তো জানেনি আমাদের, সেটা নিয়ে আর কোনো কিছুই বলার নাই, সো অফিস ওয়্যার আপুদের জন্য অনেক 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 বাজেট ফ্রেন্ডলি একটা ড্রেস হয়ে গেল, যার যার লাগবে টেক এ স্ক্রিনশট, অ্যাড্রেস আর ফোন নাম্বার সহ আমাদেরকে খুব দ্রুত অর্ডার দিয়ে রাখবেন এটা, বিকজ আমি আবারও বলে দিচ্ছি এটা আমার সামনের মাসের 1-2 তারিখে ড্রেস দেখানোর কথা ছিল, রিপিট করে দিচ্ছি ড্রেসটার স্টক আমার কাছে ফুল আসেনি ফ্যাক্টরি থেকে কাজ হয়ে, সো লিমিটেড আছে 1050 টাকাতে, আমি এই জন্যই দিয়ে দিলাম, মানে নিয়ে ফেলেন যারা নেয়ার, হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস আর খুবই স্মার্ট,
সব থেকে বড় কথা এটা স্মার্ট, এটা মানে সুন্দর লাগার থেকেও ড্রেসের যে কালার কম্বিনেশন দেখেন খুবই সুন্দর, লাইক অনেক সুন্দর এটার কালার কম্বিনেশন আপু, অনেক সুন্দর শেয়ার ডান আপু। ওড়না 2.5 গজ, যতটুকুন একটা কোন অ্যাঙ্গেল দিয়ে আপু ওড়না শর্ট লাগছে, কোন অ্যাঙ্গেল দিয়ে আমি তো জানি না, আমি আজ পর্যন্ত এত এত হাজার হাজার ড্রেস সেল করলাম আপু, কেউ বলে না ওড়না শর্ট, কোন কোন ওড়নাই শর্ট না, সবগুলো সেম। একটা ওড়না তো ডিয়ার ফ্যাক্টরি থেকে জীবনে এক ছোট ওড়না বানাবে, আপনার থেকে তো আমাদের লস বেশি, আমরা যদি একটা ওড়না ছোট দেই, আমাদের একটা ড্রেস 500-600 পিস থাকে, আমি তো আর জীবনে ওই 500-600 পিস সেলই করতে পারবো না, তাহলে শর্ট কেন হবে আমাদের, কি যে বলেন। 2.5 গজ দুপাট্টাতে থাকে সেটাই আছে, আর ড্রেসটা মাত্র 1050 টাকাতে দিয়ে দেওয়া হলো, মাত্র 1050 টাকাতে। সো জাস্ট কুইকলি অর্ডার প্লেস করে রেখে দেন, আমি একটা অর্ডার করব, আপনাদের ড্রেসগুলো আসলেই অনেক রিজনেবল, থ্যাংক ইউ আপু। একদম সুতি সফট না এটা, মানে আপু এটা না ওই ধরনের কোনো সুতি না, এটা আপনারা হাতে না পেলে আমি বুঝাইতে পারবো না। ওয়েট আ মিনিট, কালকে আমি এটা উত্তরা শোরুমে পাঠাই দিব, হ্যাঁ আপনারা উত্তরা থেকে যারা নেবেন তারা শোরুমে গিয়ে নিতে পারেন, বাট অবশ্যই অনলাইনে অর্ডার দেওয়ার পর বলবেন না যে এখন অর্ডার ক্যান্সেল করেন, আমি শোরুমে গিয়ে নিব, টোটালি পেজ থেকে ব্যান করে দিবে। সো যেটা করবেন মাথা ঠান্ডা রেখে করবেন, হ্যাঁ যে কোনো একদিকে যাবেন, শোরুমে গেলে শোরুমে যাবেন, অনলাইনে নিলে অনলাইনে নেবেন, বাট দুই জায়গায় পা দিবেন না, ওকে দুই জায়গায় পা দিবেন না, ঠিক আছে। আচ্ছা ড্রেসগুলো খুব সুন্দর আপু, আমি নিব, শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ, আমি এটা নিব, এটা আপু বললাম তো মানে স্টুডেন্টরাও নিতে পারবে, ঠিক আছে, মানে স্টুডেন্টরাও নিতে পারবে, যে এত সুন্দর প্রাইসে এত স্মার্ট একটা সুন্দর একটা ড্রেস, ঠিক আছে। সো জাস্ট অর্ডার করে দিয়ে রেখে দেন আপু, আমার টপ অ্যান্ড ব্যাচ পেলাম, ওকে ঠিক আছে। আচ্ছা ম্যাটেরিয়াল কি আপু? আপু ফুল কটন, একবারে সফট কটন, মানে অন্য কটন না, এই ক্যাটাগরির ড্রেসগুলো কিন্তু আমি আমি সত্যি কথা বলে দিই, নর্মালি প্রাইস রেঞ্জ আমাদের 1250, হ্যাঁ 1250 এইরকম রেঞ্জের, সো এটা জাস্ট মানে এই রেঞ্জে দিয়ে দেয় আমাদের স্টক ভেঙে আসছে বলে, আমি আবারও বলছি আমাদের লট ভেঙে আসছে বলে আপনারা এই ক্যাটাগরির ড্রেস মাত্র 1050 টাকাতে পেলেন, ঠিক আছে। তুমি অনেক কিউট, কালো মেয়েকে মানাবে, এই যে কথাটাই তো পছন্দ হলো না, কথাটাই পছন্দ হয় নাই আপনার, যে কোনো স্কিন টোনের মানুষকে সব কিছু মানায় যদি সে সেটাকে ক্যারি করতে পারে, ঠিক আছে। একটা ব্রাইট মেয়েকেও যা পরায় দেন ভালো লাগবে না, যদি সে মানে আমি দেখেন আমি একটু সুন্দর হয়ে আসছি, কানের দুল পরে আসছি, এই জন্য আমাকে ভালো লাগতেছে, এখন আমি যদি মানে একটু বিশ্রী হয়ে আসি আমি যেটাই পরি না কেন আমাকে ভালো লাগবে না, কালো কেন, সব স্কিন টোনের মানুষকে সব কিছু মানায় ক্যারি করতে হবে, ওইভাবে আমার ক্যারি করতে হবে নিয়ে, বা আমি ল্যাবাসেবা ভাবে পড়লে কাউকেই কোনো কিছু মানাবে না, হ্যাঁ এই সবাইকে ভাইয়া সব কিছুতে সুন্দর লাগে, এটা যার যার এখন ব্যাপার। আপু আমি অর্ডার করছি পরশু দিন, কখন পাবো? আপু আপনাকে ডেলিভারি টাইম লেখে লেখা আছে একটু পড়ে নেন, লাইভে কি লাইভে কেউ অ্যাড, ও হো আচ্ছা আরেকটা কথা বলি আপনারা আবার, হ্যাঁ আমি কেমনে আমি ভুলে গেলাম এই কথাটা বলতে, কালকে তিনটা কাস্টমার এমন বের হয়েছে, আপনাদেরকে আমাদের পেজ থেকে বিকাশ নাম্বার দেয়া হয়েছে, আপনারা আমাদের পেজের বিকাশ নাম্বারে বিকাশ না করে ফ্রড পেজ আপনাকে যে বিকাশ নাম্বার দিছে আবার ফ্রড পেজের সাথে গিয়ে মোলাকাত করছেন, হাত ধরা ধরছেন যে আসো তুমি আমার বিকাশ নাম্বার দাও, তাদেরকে বিকাশ করে এরপর আমার কাছে আসছেন, হাই হাই আমি তো বিকাশ করছি আমার ড্রেস কই ড্রেস কই, তাদেরকে বিকাশ করে আমাদেরকে লাস্ট ডিজিট জানাচ্ছেন, মানে ভাই আপনারা কি মানে আমি কি বলবো আপনাদেরকে, আমার সাথে কথা বলছেন আমরা আপনাকে বিকাশ নাম্বার দিছি আপনি সেটাই বিকাশ করেন নাই, ভেরি গুড কইরেন না, আপনি ফ্রড জায়গায় গিয়ে বিকাশ করছেন ধরা খাইছেন, এখন কেন আমার কাছে আসবেন, আমি সোজা তাদেরকে দুইটা কথাই বলে দেই, যার কাছে বিকাশ করছেন তার সাথে কথা বলেন, তাকে যা করার করেন, হ্যাঁ আমি কিন্তু তাদেরকে ব্লক বা স্প্যামে ফেলে দেই, বিকজ ডিয়ার আমাদের এত সময় নাই আপনাদেরকে বারবার বুঝাবো, কারণ কেমনে সম্ভব হয়, আর এমনও তো না যে আপনি আমার পেজ চিনেন না, আপনি আমাকে চিনেন আমার অরিজিনাল পেজ চিনেন, আমার সাথে ইনবক্সে কথা বলে আপনি আরেকজনের কাছে গিয়ে বিকাশ করে আসছেন ইনবক্সে কথা বলে, তারপর আবার আমার কাছে আসতেছেন, এগুলা কি, আর এসে ভাই আমাদের টাইম ওয়েস্ট করবেন না, বিশ্বাস করেন এই যে মানুষগুলো বসে থাকে রিপ্লাইয়ের জন্য এদের সাথে গেজাইতে 10 ঘন্টা লাগে, সো আমি সোজাসুজি বলছি এইগুলো যারা করবে জাস্ট বলে দিবা যাদের কাছে বিকাশ করছে তাদের সাথে ডিল করতে, স্প্যাম স্প্যামে ফেলে দিতে, কারণ আমরা আর কি করতে পারি, এতটুকুন কি বলবো আমি জানি না, আপনার তাদের মাথায় কি আমি রিয়েলি জানি না, আমার কালকে আমি বিরক্ত হয়ে গেছি, একজন না তিনজন এই কাজ করছে, মানে আই রিয়েলি ডোন্ট নো, সো
আমি জানি না আপনাদের মানে কি মাথায় চলে যে আমাদের পেজে কথা বলছেন, আমাদের সাথে কথা বলে আবার আরেকটা ফেক ফ্যাশনেবলের সাথে কথা বলে তারে বিকাশ করছেন। আরে ভাই, আমার পেজে 11 লক্ষ মানুষ, আপনি 11 লক্ষ মানুষের পেজ ছেড়ে কিভাবে একটা 2-3 হাজার 5 হাজার 10 হাজারের পেজে বিকাশ করেন? ওই যে বিকাশ করে, আবার মজার কথা শুনবেন, তাদেরকে কিন্তু আমরা বিকাশ নাম্বারও দিছি, তারা আমাদের সাথে যোগাযোগ করছে, করে আই রিয়েলি ডোন্ট নো কেমনে আবার আরেকজনের কাছে গেছে, গিয়ে তারে বিকাশ টিকাশ করে এসে আবার আমার কাছে আসছে ব্লক খেয়ে। অবস্থা দেখেন, কি করব কি করব, আপনাদেরকে কি করব আমি বলেন, মনে তো হয় মাঝে মাঝে, আচ্ছা আমরাও তো, এই যে আমার মনে বলতেছে যে আমরাও তো অর্ডার দিই, এত বোকা নাকি, মানে কি বলবো, যারা একেবারে আমাকে চিনে না তারা যদি ভুল কোথাও বিকাশ করে সেইটা বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, আমাকে চিনেই না ভুল জায়গায় বিকাশ করছে, 3টা কাস্টমারই আমার পেজে আমাদের সাথে ইনবক্সে কথা বলে সব লুতুপুতু লুতুপুতু করে টরে গু ফেলছে আরেক জায়গায়, ও কমেন্টে আপনারা আপনাদের অ্যাড্রেস দেন, ফোন নাম্বার দেন, তারপর ওই ফ্রড গুলো বসে থাকে আপনাকে ফোন নাম আপনাকে ফোন দেয় আর আপনি তাদেরকে বিকাশ করে দেন, ভেরি ব্যাড। হট কোন দিক দিয়ে হট ড্রেস, জোস কি জোস, আরে বেটা মানুষ কেন আসে, কিউট আপি, ওর নাকি জর্জেট, নো নো নো, ফুল কটন, এটা প্রচুর নরম ওর না, আমি বললাম তো এটা যারা নিবেন মানে তুল তুলা নরম, 1050 টাকায় এই, এটা মানে বললাম মানে এটা আমাদের স্টুডেন্ট মানুষরা অফিস ওয়্যার আপুরা বেশি পছন্দ করবে, এটা এত নরম ওর না, এত নরম, মানে আমি বললাম তারপর এটা আমাদের 1250 টাকা রেঞ্জের ড্রেসটা, ঠিক আছে সেটা মাত্র 1050-এ পাচ্ছেন, আপনারা কল্পনাও করতে পারবেন না এটার ক্যাট মানে ম্যাটেরিয়াল আর ক্যাটাগরি কোন টাইপের, ঠিক আছে। আচ্ছা আপু, জামা পেয়েছি দুটাই খুব সুন্দর, বিউটিফুল, ফেরোজা আপু লিখেছে, থ্যাংক ইউ। অনিক আপু কেমন আছো, হাই মুক্তি আপু, দারুণ লাগছে আপনাকে, আচ্ছা ধন্যবাদ। আসমা আহমেদ, আসমা আহমেদ আপনাকে তো বলেছে চেঞ্জ করে দিবে, ওকে আপু আমি অর্ডার করেছি, আচ্ছা ঠিক আছে আপু, ফিঙ্গার রিংটার এসএস নিব, আর কত আর কত আর কত, ওই ফিঙ্গার রিং কত, আচ্ছা আসমা আহমেদ আপু ইনবক্স করেন আপনাকে ওখানেই বলে দিবে, আর ইনবক্স করেন ওখানেই বলে দিবে, কেমন আছেন, ভালো আছি, ওকে হ্যাঁ এক্স্যাক্টলি, কেউ ইনবক্সে মানে এক প্রাইভেট জায়গায়, প্রাইভেট বলতেছি পাবলিক জায়গায় অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন না, ঠিক আছে, মাথায় কাপড় দিলে তোমাকে অনেক কিউট লাগে তাই, ধন্যবাদ আপি। আমি 10 তারিখে অর্ডার করেছি, রিপ্লাই পাই না, পাবেন সুমাইয়া আপু, ব্যাপার না পাবেন পাবেন, আপনি কেরান্ডি অর্ডার করেছি, ওকে আপু ব্ল্যাক ড্রেসটা অনেক সুন্দর আপু, আমি এবার রিপ্লাই পাইনি তাই অর্ডার করতে পারতেছি না, আমরিন আপু এমন তো হওয়ার কথা না, হয়তো আপনি স্প্যামে, আমার মেসেজে রিপ্লাই দেন না কেন, ড্রেসটা কি কাল পাবো, জান্নাতুল আপু আপনি আমাদের মেসেজ পড়েন না কেন, মেসেজে লেখা আছে ডেলিভারি টাইম, সেটা তো আপনারা পড়বেন না, আর এসে একই কথা বলতে থাকেন, লেখেই তো দেই আমরা যে কয়দিনের মাঝে ড্রেস পাবেন, তাও যদি একই জিনিস বারবার জিজ্ঞেস করেন, এই নতুন আপুদের অর্ডার কখন নেব, কারচুপি কবে, এখন হবে না, হ্যাঁ তোমার পেমে পেমে পড়ে গেলাম পেমে, কোন ম্যাটেরিয়াল আপু, একেবারে সফট কটন, একদম সফট কটন, আর কালার কম্বিনেশনটা এত নাইস, পুরাটা বেইজ কালারের উপর পার্পল, সোনা একটা কেমন যেন লাইক ঘোলাটে ঘোলাটে ফিলিং আসে, হ্যাঁ যে কি পার্পল কালার না বেইজ কালার, মানে খুবই সুন্দর খুবই সুন্দর। আপু লাঞ্চ করছো, মাই লাভ তোমাকে এত ভালো লাগে, সিটিজি শোরুম বন্ধ, নাইস কালেকশন, ধন্যবাদ। আচ্ছা মেসেজ চেক করেন না কেন, ড্রেস অর্ডার করি অথচ মেসেজই দেখেন না, দেখবো আপু দেখে দিব, ব্ল্যাক ড্রেসটা রিস্টক করো, করব করতে দিয়েছি, ওর না দেখেন আপু দেখিয়েছি, আপনি একটু দেখে নেন, আমি এখন লাইভটা কেটে দিচ্ছি, খোদা হাফিজ আল্লাহ হাফিজ, আজকে রাতে একটা লাইভে আসবো রিস্টক লাইভ নিয়ে, সো ইনশাল্লাহ রাতে আপুদের সাথে আবার দেখা হবে, খোদা হাফিজ আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, সব আপুদের সাথে আজকে রাতে একবার দেখা হবে, টাইম আই ডোন্ট নো, আমার যখন সুবিধা হয় আমি চলে আসবো, ওকে সো চলে গেলাম, আল্লাহ হাফিজ, বাই বাই।